ভিডিওর শুরুতেই সকলকে জানাচ্ছি রমজানের অগ্রিম শুভেচ্ছা। রমজানুল মোবারক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি জ্যোতি বলছি ঢাকা থেকে। আমার চ্যানেলের নাম জ্যোতি ব্লগ অ্যান্ড আর্ট। আজকে আপনাদের জন্য অনেক সুন্দর একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ওই দিন বলেছিলাম যে আমি ঘর সাজানোর কিছু আইডিয়া শেয়ার করব। ওই রকম একটা ভিডিও নিয়ে আজকে চলে এসেছি। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের খুব ভালো লাগবে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে কি করে ঘরের ওয়ালটাকে সাজানো যায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমার বাসায় দুইটা বোর্ড ছিল, সেটাকে আমি মাঝখানে গোল করে কেটে নিয়েছি, আর তার উপরে আমি হোয়াইট কালার দিয়ে একটা বেস করে নিয়েছি যাতে কালারগুলো সুন্দর ফুটে ওঠে। কাজটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে। আমি খুব সহজভাবে এবং আস্তে করে কাজটা করতেছি যাতে আপনারা খুব সহজে কাজটা করতে পারেন। এটা আপনারা যে কোনো কিছুতেই করতে পারেন। এটা কাঠের বোর্ড হতে পারে অথবা কাগজের বোর্ডও হতে পারে। আমি একই রকম দুইটা কাগজের বোর্ডের উপরে আজকে দুইটা ডিজাইন শেয়ার করব আপনাদের সাথে, যাতে করে আপনারাও খুব সুন্দর করে আপনাদের ঘরের ওয়ালটাকে সাজিয়ে নিতে পারেন। আমি ইয়েলো কালার দিয়ে আমার পছন্দ মতো কিছু ডিজাইন এঁকে নিচ্ছি। এটা যে কোনো রকম ডিজাইনই হতে পারে, আপনারা চাইলে আপনাদের পছন্দ মতোও করে নিতে পারেন। আমি ইয়েলো কালার কাজটা শেষ করে তারপর রেড কালার দিয়ে আপনারা চাইলে বড় কোনো ডিজাইনও করতে পারেন, আবার ছোট কোনো ডিজাইনও করতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগবে। কাজটা শেষ হলে আপনারা বুঝতে পারবেন কেমন লাগছে। একটা ঘরকে সুন্দর করে সাজানোর জন্য খুব বেশি কিছু প্রয়োজন নেই, খুব দামি জিনিসও কিন্তু লাগে না। আমরা চাইলে আমাদের হাতের কাছে থাকা সামান্য কিছু জিনিসপত্র দিয়ে ঘরটাকে সাজিয়ে নিতে পারি। আর রং করা জিনিস তো সেটার কোনো তুলনাই নেই। রং করা জিনিস দেখতে এমনিও খুব বেশি সুন্দর লাগে। এখন গ্রিন কালার দিয়ে আমি এটার মাঝে মাঝে আবার কিছু ডিজাইন এঁকে দেবো। এটা যার যার পছন্দ মতোই করতে পারেন। আপনারা আপনাদের পছন্দ মতো কালার ডিজাইন এঁকে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। রং করা জিনিসগুলো এমনি খুব কিউট হয়। কাজটা শেষ হওয়ার পর দেখতে পারবেন কেমন সুন্দর লাগছে। সামান্য এই একটু কাগজের বোর্ডকে রং করে কত সুন্দর একটা লুক দেওয়া যায়, যেটা এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না। এখন আমি পার্পেল কালার দিয়ে এটার মাঝে কিছু পাতার মতো ডিজাইন করে নিব। এটা আমার পছন্দ মতো। আমরা যে কোনো কিছুতেই রং করি না কেন, তার সাথে যদি মনের মাধুরী দিয়ে কাজ করা যায় সেটা দেখতে এমনিতেই খুব সুন্দর হয়। আর রং করা এটা হচ্ছে একটা আর্ট, আর আমি তো আর্ট করতে খুব পছন্দ করি। এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটিতে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি আরও নতুন নতুন ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর কেউ যদি পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো দিয়ে দিবেন। এই হচ্ছে ফাইনাল লুক, কেমন লাগছে। এখন সেম বোর্ডের উপরে আমি আরেকটা ডিজাইন করব। সেমভাবে হোয়াইট কালার দিয়ে বেসটা করে নিব। আমি দুইটারই কালার কম্বিনেশান একটু সেম রাখতে চেষ্টা করেছি, যাতে ওয়ালে আমি একসাথে লাগানোর পরে দেখতে যাতে খুবই ভালো লাগে। আমি প্রথমে হোয়াইট কালার দিয়ে কাজটা খুব করে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ইয়েলো অথবা মেরুন যে কোনো কালার দিয়ে করতে পারেন, কিন্তু হোয়াইটের উপরে যে কোনো কালারই ফুটে খুব সুন্দর করে। এখন আমি ইয়েলো কালার দিয়ে নদীর ঢেউয়ের মতো কিছু ডিজাইন এঁকে নেব। আমি প্রথমে একটু আস্তে করে দেখিয়েছি, তাই এই ভিডিওটাতে একটু তাড়াতাড়ি করে দিচ্ছি। আপনারা কিন্তু ভিডিওটা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে কাজটা করছি। আর কাজটা কিন্তু খুব একটা কঠিন না। যারা হ্যান্ডপেন্ট করতেও পারেন না তারাও অনায়াসে এই কাজটা করতে পারবেন। আর আমি রেডি করা রং দিয়েই কাজটা করে থাকি সময় স্বল্পতার জন্য। কিন্তু আপনারা যদি আমার কাছে রং রেডিটা দেখতে চান, কিভাবে রং মিক্সিং করতে হয়, তাহলে অবশ্যই একটা ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রং মিক্সিং করে কাজ করতে হয়। বেশি অথবা বড় কাজের জন্য অবশ্যই রং মিক্স করে কাজ করতে হবে। এসব ছোটোখাটো কাজ রেডি রং দিয়েই করা যায় খুব অনায়াসে। আমি ইয়েলো কালার দিয়ে
দেখেন তিনটা স্টেপ এঁকে নিয়েছি। এখন মাঝখানের বর্ডারটা সাইড দিয়ে চিকন করে এঁকে নিচ্ছি, কাজটা যাতে সুন্দর করে ফুটে ওঠে। এখন আমি গ্রিন কালার দিয়ে একটা পাতার ডাল এঁকে নেব, তার মাঝে কিছু গ্রিন কালার পাতা এঁকে নেব। এটার মধ্যে আমি তিনটা কালার দিয়ে কাজটা শেষ করেছি। প্রথমে হোয়াইট কালার দিয়ে বেসটা করে ইয়েলো কালার দিয়ে কিছু ডিজাইন এঁকে তার উপরে পাতার ডাল এঁকে দিচ্ছি। পাতাগুলা গাঢ় গ্রিন কালার দিয়ে বর্ডার করে দিব। আপনারা কেউ চাইলে খালিও রাখতে পারেন, এটা যার যার পছন্দ মতো। আমি আপনাদের সুবিধার জন্য খুব সিম্পল সহজ কিছু ডিজাইন করেছি। নিজের হাতে করা কাজ সেটা যেরকমই হোক না কেন, দেখতে কিন্তু খুবই ভালো লাগে, আর ঘরের লোকটাকেও একদম চেঞ্জ করে দেয়। আপনারাও চাইলে বেশি টাকা খরচ না করে এভাবে সামান্য কাগজের বোর্ডের উপরে রং করে আপনাদের ঘরটাকে সাজিয়ে নিতে পারেন। সামনে তো ঈদ আসছে, আর কে না চায় ঈদের মধ্যে ঘরটাকে একটু নতুন লুক দেওয়ার জন্য। আর আমার কাজটা দেখে আপনারা কিন্তু নিজেরাও করে নিতে পারেন। এখন দেখেন আমি রেড কালার দিয়ে দুই পাশে দুইটা ছোট ছোট ফুল এঁকে নেব। আমি সম্পূর্ণ ফুলটাকে রেড কালার দিয়ে কভার করে নিচ্ছি। এটা আপনারা ফাঁকাও রাখতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এরকম করলেই ভালো লাগবে। মাঝখানে আমি সাদা দিয়ে শেড করে নিচ্ছি। এটা হচ্ছে ফাইনাল লুক। আপনারা কিন্তু জানাবেন কেমন হয়েছে। আমি খুব সহজভাবে দুইটা ডিজাইন শেয়ার করেছি, আপনারাও কিন্তু চেষ্টা করবেন আমার ডিজাইনগুলো করার জন্য। আশা করছি আপনাদের ঘরের লোকটাকেও চেঞ্জ করে দেবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।